ফ্রেন্ডস ক্লাব ফুটবল ক্লাব মুন্না আকবর হায়দার মুন্না, যিনি তার এই ক্লাবের স্ট্রাইকার, বল নিয়ে এগিয়ে যাচ্ছেন তিনি মাঝমাঠ বরাবর, দেখা যাক কি হয়। আস্তে করে পাস দিয়েছেন তিনি এজাজকে, এজাজ দেখে নিচ্ছেন দীর্ঘদায়ী খেলোয়াড়, জানেন আমি কাকে দিবেন, ছোট্ট করে পাস দিলেন, বাড়ালেন সামনের দিকে, হেদায়েত, হেদায়েত থেকে বল পেল সেখানে আকবর, আকবর থেকে আস্তে করে পাস, বল পেয়েছেন সালাম, বাম পাশ থেকে উঠে যাচ্ছে সালাম, দেখা যাক বলের পিছনে দৌড়াচ্ছেন, মাঝ মাঠ থেকে দৌড়ে স্ট্রাইকিং পজিশন বলের জন্য অপেক্ষা করছেন আমাদের মুন্না, দেখা যাক কি হয়। বল দিচ্ছেন সালাম, বক্সের ভিতরে সাপের মতো বেঁকিয়ে বল হেড করলেন মুন্না, দুর্ধর্ষ, অসম্ভব সুন্দর গোল মুন্না, চারিদিকে জয়ধ্বনি হচ্ছে, প্রতিটি দর্শক উচ্ছ্বসিত, মুন্না মুন্না চিৎকারে প্রলম্বিত করছেন তারা গ্যালারি, মুন্না এক আস্থার নাম, মুন্না এক ভরসার নাম, মুন্না এক আবেগের নাম। 1-0 বলে ফ্রেন্ডস ক্লাব এগিয়ে গেল এবং সেই সাথে রেফারির বাঁশি, আজকের ম্যাচে জয়ী হলে মুন্না এবং তার ফ্রেন্ডস ক্লাব ফুটবল ক্লাব। জিল্লুর ওরফে কালা জিল্লুর একসময় বাসের কন্ট্রাক্টর ছিল ঢাকা শহরে। বাস কন্ট্রাক্টরের আড়ালে আরেকটা পরিচয় আছে, কালা জিল্লুর ছিনতাইকারী। ছিনতাই করা তার পেশা ও নেশা। শামসুর রহমান, কিন্তু সামিয়া বললেই সবাই চিনে, ছ্যান 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 ছ্যান। ট্যাগরা সোহেল, সবাই জানে ট্যাগরা নামে। এক বসায় পুরা কাঁঠাল শেষ করতে পারে ভোটকা। কিং অফ দ্য বস্তি, নিজেরে রাজা ভাবে বস্তির, নাম জব্বার। ভোটকা, জিল্লুর, সামিয়া সহ যত অপরাধী আছে ওর আন্ডারে কাজ করে। কিশোর গ্যাং থেকে শুরু কইরা সিনতাই মাদক সব নিয়ন্ত্রণ করে জব্বার। ও হইল গিয়া রিয়াল কিং।
কিরে তোর এত সাহস, আমার এলাকায় আইসে আমার পোলা পেন্ডে ধাওয়াস? হ্যাঁ কেন, ধাওয়া দিলে কি করবি তুই? কিরে ভোটকা ট্যাগরা সামিয়া, আপনিও অগর যদি জবান মেশিনের থেকে আগে আগে চলে, অগর যদি এত জবান চলে, আপনি গর কি হাত পাও নাই? এই হাত পাও নাই, এত সাহস, এত বড় কইল যা তোর? আমার এলাকায় দাঁড়ায় আমার পোলাপানের গায়ে হাত তুলোস? দেখ জব্বার, তুই এখানে মাঝখানে নাক গলাইতে আসবি না। ওই চিল্লুর ওই শালায় আমার বোনের চেন চিনতে করছে। কোন চেন দেই? এই চেন? আরে বেটা চেনই তো লইছে, জায়গা জমি ধরে তো টান দেয় নাই দিছে। হ্যাঁ নিজের ভালো ছেলে ফুট, যা যা এলাকা স্যার, যা 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 যা। জব্বার এক মাঘে কিন্তু শীত যায় না। আবার শীত লয়েছে, গরমে এনে মরে যেতেছি পুড়ে যেতেছি, শীত এলে দেয়া যাবো, শীত যায় কি না যায়? তোরাও নেন থেকে যা, যা জানে বাঁচতে চলে যা, যা। যাবো না, কি করবি তুই? কি করবো, হাড্ডি আলাদা করুম, মাংস আলাদা করুম, দেখবি দেখা। ভালো ভালোই কইতেছি, ঘরের ছেলে ঘরে ফিরে যা, যা যা যা। চামেলি কই রে, চামেলি নায়িকা হওয়ার স্বপ্নে বিভোর, পূর্ণিমা মৌসুমি কিংবা শাবনুর হইতে চায়, আসলে সে একজন চুন্নি। উলালা চামেলি, যেরকম সময় নাই আমারও তেমন সময় নাই, নেন। কি বুঝলেন? বুঝছি, কিচ্ছু বুঝেন নাই। খুব সহজ, কোর্ট থেকে চিঠি পাঠাইছে, মহামান্য আদালত জানতে চাইছে এই মাঠে আদৌ খেলাধুলা হয় কিনা। যদি খেলাধুলা না হয় তাহলে যথাযথ কর্তৃপক্ষের কাছে এই মাঠ হস্তান্তর করতে হইব। দেখো আলম, খেলাধুলা কেন তৈরি, খেলাধুলার জন্য সহযোগিতা দরকার, স্পন্সর দরকার, সেসব জোগাড় করার চেষ্টা তো তোমার মধ্যে নাই, যা করার আমরাই করি। তাছাড়া তুমি ক্লাবের মাঠটারে রাজনৈতিক কামে ব্যবহার করো, গুরুর হাটের জন্য ভাড়া দাও, মেলা করো, ক্লাবটারে বানায় রাখছো কমিউনিটি সেন্টার। হুদো হুদো এইসব না করে ক্লাবের সব দিক সেটটা তখন করে বসে আছে। আরে এজাজ ভাই, এই ক্লাবটা তো শেষ মুহূর্তে এসে আমি ধরছি, এ নাকি খেলাধুলা হয় কিছুই হয় না। কি হয়? মদ খাওয়া হয়, শুয়া খেলা হয়, মোবাইলের মধ্যে যে গেম খেলে, আর জানি কি করে, ফেসবুক টুইটার ইনস্টাগ্রাম চালায়, খেলাধুলা তো শেষ। আমি কই কি,
এই মাঠটারে ডেভেলপারের কাছে দিয়ে দিই, ভালো কিছু টাকা পয়সা পাবো নি, আপনাকে চিন্তা করতেই হবে না, দুটো দোকান দিয়ে দিব নি, দোকান করে কেটে খাইবেন, এসো দিব নি, সমস্যা কি? এই নিজে নিজে ধান্দা করতেছো করো, দালালি করতেছো করো, তুমি আমাদের দিকে তাকাও। এজাজ একজন ফুটবল খেলোয়াড়, আমি মনে একজন ফুটবল খেলোয়াড়। যাদের শরীরে ফুটবলের রক্ত তারা দুর্নীতির কাছে মাথা নত করে না, তারা অন্যায় করতে পারে না। একটা কথা মনে রাখবা, এই ক্লাব ফুটবল ঐতিহ্য তারা ধরে রাখবে, কোনোদিন তোমার টাকার কাছে থুতু দি, তোমার দুর্নীতির কাছে পরাজিত হবে না। আমরা ফুটবলার মনে রাখবা। এই মুন্না ভাই, এই মেয় দিলে কাঠের পুতলো কথা কয়, ঠিক আছে কোট এক মাসের সময় দিছে, এর মধ্যে যদি এই মাঠে খেলাধুলা না হয় তাহলে আমি কিন্তু ডেভেলপারের কাছে দিয়ে দিব, পারলে ঠেকায়েন। এই সমস্ত ফালতু লেকচার শুনবে নাকি চলবা? আরে বসেন, কি ব্যাপার খালেদ, তুমি ওনাদেরকে চিনো না? না ভাই, কখনো দেখি নাই তো তাই চিনি না। আরে বেটা, এরা হইলে কি এক সময়কার মাঠ কাঁপানো প্লেয়ার, এই ক্লাবের সম্মানিত সদস্য, ওনাদেরকে চা নাস্তা খাওয়াও। ভাই চিনি না তো, জীবনে দেখিও নাই, তাই কিছু অফার করি নাই। ভাই আপনারা বসেন, নান্নুর কাছ থেকে গরম হালিম আর নান রুটির কথা বলতেছি, খাইয়ে তারপর যাবেন না। এই যাস, তুই কি এখানে বসে থাকবি পুরা দিন? কি উল্টো কথা বলছো? বুঝছো, সম্মানিত প্লেয়ার। এই চামেলি চল আমি নামাই দিয়ে আসি। আরে ওটা আমার উপরে, আমি নামাই দিয়ে আসি তোরে। আরে বাবা রে, একটা রিক্সা নাই কিছু নাই, আমি নামাই দিয়ে আসি, তাহলে তোর সময়টা বাঁচবো। লাগবে না, লাগবে না মানে? এই দেখ, পাশাটা গালি দিলেও ভালো লাগবো, আপনা আপনা একটা ফিল হয় বুঝোস নাই, শুদ্ধ মারাস। এখন এসব স্বপ্ন দেখা বন্ধ কর, আমরা বস্তির মানুষজন, আমরা জীবন ও রাজপ্রাসাদে যাইতে পারবো না, সারাজীবন বস্তিতেই থাকুক। তাছাড়া এই বস্তিতে জন্ম হয়েছে দেখবি, মরমো বস্তিতে। তুই স্বপ্ন দেখতে পারস না বলে কি আমি স্বপ্ন দেখুম না? আমার স্বপ্ন আমি ঠিকই দেখি। আর একটা কথা, এই বস্তিতে জন্মাইছে এটা আমার কোনো হাত ছিল না, যদি আমার হাতে থাকতো এই বস্তিতে আমি কখনোই জন্মাতাম না। আচ্ছা তোর কি নায়িকা হওয়া লাগবই নাকি? হইতেই হইব নায়িকা, যে পথে আগাইতেছ সেই পথে নায়িকা হইতে পারবি। এই সাইয়া মাইয়ার লয় ঘুরতেছিস, তোকে ভুল পথে নিয়ে যাইতেছে। ওই যে বাটপার, এটা তো আমার তে বলো কেউ জানে না, থাকে তো আমার লগেই। আর তুই কি মহামানব? তুই তো সোর আর বাটপারদের সম্রাট। আমি যা আমি তা, আমি বস্তির পোল আমি মানি, কিন্তু আমার ভিতরে যেটা বাইরে ওই, বুঝতে পারছি? কথা না পারে ওঠ, আমি উঠুম না, তুই যা ওঠ, না তোর যাইতে দিব না ওঠ। আরে ওঠ, এনে তুই গরমের মধ্যে হাঁটলে তো তোর এই যে জামা কাপড় গুলো ঘামে নষ্ট হয়ে যাবো, মেকআপটা গইলা যাবো। স্বঘোষিত রিপোর্টার নাতাশা, তার সাথে ডিওজি উপস ডিওপি তমাল, তাদের চাওয়া একটাই, হতে চান ভাইরাল। হ্যালো ভিউয়ার্স, আমি নাতাশা, আজকে চলে এসেছি রাস্তার পাশে ফুচকার দোকানে ফুচকা রিভিউ করতে, এন্ড এই মামার ফুচকার টকটা জাস্ট ওয়াও। তো আমরা আজকে জেনে নিব মামা ফুচকার টকটা কিভাবে বানায়। মামা, আপনি আপনার ফুচকার টকটা কিভাবে বানান আমাদের সাথে প্লিজ শেয়ার করবেন। এই মামা,
দোকান কি তোমার? না আমার দোকান। এ দোকানদারি নাই রে জিগাইতেছেন, টক কেমনে বানা? আর টক কেমনে বানা এটা কি জানেন না আপনি? তেঁতুল পানি লবণ বালি মিশ্রিত হয়ে আর টক হয়ে যায়। কি করেন না করেন আপনারা এইসবও জানেন না? নাতাশা বেবি, তুমি মন খারাপ করবে না, তোমার যে ট্যালেন্ট এইটা বোঝার ক্ষমতা তো এইসব মানুষদের নাই। তোমার ভাই আমি খুবই আপসেট, আমার কোনো ভিডিওই ভাইরাল হয় না। বেবি ভাইরাল হবে, কোনো টেনশন নিও না, আমি আছি তো। আপনারা কি ইউটিউবার? জি। ভাইরাল হয় না? ভাইরাল হইব কেন? এই ফুড ব্লগিং ব্লগিং খাওয়া দাওয়ার ভিডিও কি এখন আর চলে ইউটিউবে? এগুলার ভিউ নাই, অন্য কিছু করতে। ভাইয়া ভাইয়া, কি ধরনের ভিডিও করতে হবে যদি একটু বলে দিতেন। তোর একটু আলাদা কিছু করলে না আলো না, যে ধরুন আপনার মতো লোক প্যান্টগুলা রাস্তা দিয়ে দৌড় দিস, এই ভিডিও ভাইরাল, এরকম কিছু আলাদা জিনিস করতে। ভাইয়া আপনি কি করেন? চিন্তাই আরে ভয় পাওয়ার কিছু নাই, আপনাকেও কিছু চিন্তাই করব না। হ্যাঁ আপনাকে বরং চারও সাহায্য করবো, কেমনে ভিডিও ভাইরাল করা যায় এই ব্যবস্থা আমি করে দিতে পারবো। আপনি কীভাবে বলুন? এখন আমি একটা চিন্তাই করবো রাস্তা দিয়ে, আপনারা একটা ভিডিও করবেন, ভিডিও করে এটা আপলোড করে দেবেন, নগদে একটা ভিউ পেয়ে যাবেন। গুড আইডিয়া, গুড আইডিয়া। ওকে চল বেবি, বেবি গুণি লোক। হ্যাঁ এই বেবি ভাই আইন, কেমনে কী করতে হয় ব্যবস্থা করে দিতে। চল এই যে এই জায়গাটা নিরিবিলি আছে, ঠিক আছে ভাই? এখন আমরা কী করবো? চিন্তাই করবো। হ্যাঁ আমি চিন্তাই করবো, আপনারা ভিডিওটা করবেন খুব সুন্দর করে। ভাইয়া চিন্তাই কি এই রাস্তাতেই করবেন? ও রাস্তাটা তো নিরিবিলি, দেখতেছেন না? নিরিবিলি রাস্তা দিয়ে তো চিন্তাই করতে হয়, এত কথা কোয়েন না তো। ছিপায় যান গা সুন্দর মতো করে ভিডিও করেন, আর আপু আপনি কিন্তু একটু লাইভ করেন, ঠিক আছে? কিন্তু ভাইয়া চিন্তাই করা তো ঠিক না, চিন্তাই করা খুবই অন্যায় একটা কাজ। আর আপনি তো অন্যায় করতেছেন না, আপনি তো সামাজিক উপকার করতেছেন। কিভাবে কোথায় চিন্তাই হচ্ছে, মানুষজন যাতে ওইখানে না যায় সেটা আপনি দেখায় বলবেন যে সাবধান হন, এখানে আপনারা এইভাবে একা নিরিবিলি ঘুরবেন না। বেবি বেবি গুণী লোক। আচ্ছা ভাইয়া তাহলে একটা ইন্ট্রো নিয়ে নেই আগে। যা করে করেন করেন, তাড়াতাড়ি করেন। দর্শক এখন আমি আপনাদেরকে দেখাবো কিভাবে চিন্তাই করা হয়, এখন সেটা পুরোটা লাইভে আপনারা দেখতে পাবেন। বেবি এই প্রথম আমাদের চ্যানেলে, চ্যানেল 694K, শুধুমাত্র আমাদের চ্যানেলে, চ্যানেল 694K তে আপনারা পুরো লাইভটাই দেখতে পারবেন। থ্যাংক ইউ। বুঝে ওইনে যান। আরে এত তার মার খোলেন, মি আইডি খোলেন, এটি থাক লিখলে তো পাবলিক বুঝে ফেলাইবো যে আপনারা ভিডিও করতেছেন। খুলে ভাই ওই যে ওইখানে খানেন, আর আপনি এখান থেকে মোবাইল নিয়ে, ঠিক আছে? এবার আমি চিন্তা করবো যে আইবো হ্যারি নগদ প্রথমে ওইটাই ভিডিও করবেন, ঠিক আছে? পারবেন না? হ্যাঁ অ্যাকশনটা দিয়ে। হ্যাঁ ঠিকঠাক মতো ভিডিও করি। ভিডিও করলে আমার কাজ কি? তোমার ভাই উনি মনে হয় আপনার ক্যামেরা নিয়ে গেছেন, ধরেন। আরে এই আপনার কি দেখে হাঁটতে পারেন না রাস্তাঘাটে? চোখ কই ফেলাইছেন আপনি? কে? আমি নাতাশা, আমার একটা চ্যানেল আছে, চ্যানেল 694K, আমি ইউটিউবে ভিডিও বানাই, যে ক্যামেরাটা দিয়ে ভিডিও বানাই ওই ক্যামেরাটা একটা ছিনতাইকারী নিয়ে চলে গেছে। এখন কি হবে, আমার ক্যারিয়ার কোথায় যাবে? আমার ক্যারিয়ার তো শেষ হয়ে গেছে এখানে। বেবি বেবি তুমি কোনো চিন্তা করবে না, এই ক্যামেরা আমি উদ্ধার করবই, আর যদি ক্যামেরা উদ্ধার করতে না পারি আমার কিডনি বেচবো, সেই টাকা দিয়ে আমি নতুন ক্যামেরা কিনবো তোমার জন্য। আপনার চিরঞ্জীব মার্কা কিডনি কেনা কিনবো? আপনার দেখে মনে হচ্ছে কি তা জানেন, আমার কিডনি ফ্যাংসা কুর্তা জায়গাটা জায়গা না, আপনি তো বেগুতে সমাল। এই ছেলে কি হয়েছে, তুমি বেবির দিকে তাকাই কথা বলতেছো কেন? আমার দিকে তাকাও, লুক এট মি। এ চাচা মনে হয় রাজ্যে না, আমি তো আপনার দিকে চাই কথা বুঝেছি। কি হয়েছে? কারণ আমি 101 দিন কইছি একবারের কথা কবি না। হ্যাঁ তুই কথা কইলে যে মানুষের ধোকা খায় দেখছস, এবারটা তো মনে করতেছিস তুই আর বেবির দিকে তাকাই কথা কইতেছস। আচ্ছা বেবির থেকে মাথা এলো, তো বেবি বুইরা বেবিরে কই পাইছো? এক্সকিউজ মি, আমি একজন ডিওপি, চ্যানেল 694K। আরে বাবা রে বাবা, ডিওপি উচ্চারণ করতে তো দাঁত দুধ ভেঙে যায়।
জগা কি আরাইছে? ক্যামেরা কে নিছে? লম্বা করে কেউ? হ্যাঁ হ্যাঁ। কালা গুড়া এক সাইড বাতিল। হ্যাঁ সুলা বাড়ে টুম্বা বানছে জুটি জুটি না? বেবি উনি তো চিনে। বুঝস না গেলিছে কে দাই বলতা জিল্লুর? ক্যামেরা পাবো? আর ক্যামেরা পাইবেন না মানে? ক্যামেরা তো আইটে আইটে আপনার কাছে যাইবো ভাই। এক কাম কর, তুই ডিওজি রেলে আটায় লয় আর আপনি উঠেন ওন্ডে উঠেন। চলো হ্যাঁ হ্যাঁ আস্তে বেবি আস্তে করে বসো। হ্যাঁ আরে বেবি নিরাপদে আছে। এই এই ডিওজি রেলে যা উঠেন। ক্যামেরা তো চিন্তা করেন না, ক্যামেরা হয়ে যাবে। বেবি যে জায়গায় বেবি আবার বেবি মারান যান মিয়া, যে জায়গায় ধাক্কা খাইছেন এই জায়গা থেকেও খালি হাতে যায় না, উঠেন। আস্তে চালামু না জোরে চালামু, এটা তো আমার ইঞ্জিন কইতে পারবো। আপনি দৈরা বহেন দেখছেন ইস্টাকলি তো স্যার। এই 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 দৈরা বুঝছেন চলে ক্যামেরা। আরে এত দেখে মেঘ না চাইতেই বৃষ্টি। এজাজ ভাই মুন্না ভাই কেমন আছেন? আমি তো ভালো না ভাইবা, দেখলাম তোমার আমরা অনেক প্যারা দিয়ে ফেলতেছি, তোমার প্যারা একটু কম। আমরা তোমার কাছে একটা প্রস্তাব নিয়ে আসছি। কি প্রস্তাব নিয়ে আসছেন আবার? ব্যাপারটা মুন্না ভালো করে বুঝে কইতে পারবো। মুন্না তুই কর। আলম এই যে ফ্রেন্ডস ক্লাব, এই ফ্রেন্ড ক্লাবের কিন্তু একটা ইতিহাস আছে। আমরা এই ফ্রেন্ড ক্লাবটা কেন করেছিলাম? আমরা দুটি কারণে করেছিলাম। একটি কারণ হচ্ছে এই এলাকার যত ভাই ব্রাদার আছে জুনিয়র সিনিয়র এদের মধ্যে একটা সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক হবে, আর দ্বিতীয় হচ্ছে আমরা ফুটবলার তৈরি করব। এখান থেকে প্রচুর ফুটবলার তৈরি হবে, আর মদ গাঁজা অসামাজিক যা যা কাজ আছে ফুটবল থাকলে এগুলো থাকবে না। তাই ফ্রেন্ডস ক্লাব মূলত এইসবের বিরুদ্ধে একটা ঐতিহাসিক ক্লাব বলতে পারো। আর আমরা যদি মামলা মোকদ্দমা জড়াই ইতিহাস থাকে না, তা আমরা মামলা মোকদ্দমা করতে চাচ্ছি না। এই তো মুন্না ভাই, আপনি কিন্তু আমার একদম মনের একটা কথা কইছেন। আমিও তো চাই এই ক্লাব নিয়ে কি লিগে মামলা মোকদ্দমা হইব। তা সেটেলমেন্টে কেমনে যাবেন, আন্ডার টেবিলে নাকি অন্য কিছু? না ব্যাপারে তো আমরা ভাবলাম মামলা মোকদ্দমার বাইরে কি করা যায়, যেহেতু তো ফ্রেন্ডস ক্লাব ফুটবল ক্লাব আমরা একটা ফুটবলের আয়োজন করতে পারি, পারি না? খেলা দিয়ে কিভাবে সমাধান হবে? ফুটবল খেলা দিয়ে সমাধান করবেন কিভাবে? এই সমাধানের পথও বার করছে। মনে করো দুটি ফুটবল টিম হবে, একটা টিম আমরা নিব মানে আমি আমার এজাজ, একটা টিম তুমি নিবা। যে টিম জিতবে সেই টিম এই ফ্রেন্ডস ক্লাবের দায়িত্ব নেবে, আর যে টিম হারবে সে কোনোদিন আর ফ্রেন্ডস ক্লাবের আশেপাশে আসতে পারবে না। আমি একদম ক্লিয়ার কথা বললাম, আমরা যদি হারি আমরা চিরতর এই ক্লাব থেকে চলে যাব, কোনোদিন দাবি করব না। আর তুমি যদি যেত তুমি যা যা করতে চাও করতে পারবা। ক্লিয়ার? ক্লিয়ার, ঠিক আছে। আপনি টিম বানান, আপনি আশেপাশের থেকে প্লেয়ার নেন, ন্যাশনাল প্লেয়ার নেন, ইন্টারন্যাশনাল প্লেয়ার নেন, নেন সমস্যা কি? তাহলে তুমি একটা ফুটবল টিম বানাই ভালো, আর আমরা একটা ফুটবল টিম বানাই, কি বলো তুমি? সবই বুঝলাম, খেলা হবে কবে? খেলা হবে ক্লাবের যে সামনে 12 তারিখ বর্ষপূর্তি ওই দিনকে আমরা খেলবো। আমার কোনো আপত্তি নেই, খেলা হবে। ঠিক আছে ঠিক আছে, ও যদি খেলতেই চাই আমরাও খেলবো। খেলা হবে, খেলা হবে, খেলা হচ্ছে, খেলা হবে। এমনি তাকায় রয়েছেন, বললাম তো ভুলে গেছে, বুঝতে পারেন, সরি। থ্যাংক ইউ গেন, থ্যাংক ইউ গেন। আমি খুব খুশি আমি আমার ক্যামেরাটা ফিরে পাইছি। হয়েছে কি, এই ক্যামেরাটা আমি অনেক কষ্ট করে কিনেছি। আমার বাবা প্রতি মাসে আমাকে ইউনিভার্সিটির খরচের জন্য একটা টাকা পাঠাতো, ওইখান থেকে টাকা জমিয়ে জমিয়ে আমি এই ক্যামেরাটা কিনেছি। আগেই কইছিলাম, কি কইছিলাম, যেখানে ধাক্কাটা খাইছো ওই জায়গা থেকেও খালি হাতে ফেরত যায় না, মিলছে না? তাহলে চাটা খাও, একদম খাঁটি গরুর দুধের চা। বেবি ওকে, এই বুড়া বেড়ার লোকে কি কত আমারে? আরে না, উনি তো তোমার ভাই, খুব ভালো মানুষ। হয়েছে কি, আমার তো একটা ইউটিউব চ্যানেল আছে, তো এটা তো একা রান করানো সম্ভব না, তো উনি আমার হেল্পিং হ্যান্ড। ও হো হো, এটা আমার ডিওজি। ডিওজি না, ডিওপি। ওই হই ডিওপি ডিওজি ডিওসি, এটা কইলেই হয়।
কি জানি নাম তোমার? নাতাশা। নাতাশা, নাতাশা ভিডিও কয়টা বানাইবা কও? কয়শো ভিডিও লাগবো তোমার? মানে বুঝি নাই আমি। আজকে তোমার এই পুরা বস্তি পুরো এলাকা ঘুরে দেখাম, আমার লগে লগে ঘুরবা আর যত ভিডিও করতে মন চায় করবা, ঠিক আছে? সত্যি? ওকে। এই শুনুন, আপনার এই ট্যাটু, আপনার এই গলার চেইন, সব কিছু মিলে না আপনি পুরো একটা প্যাকেজ। মানে আমি তামিল সিনেমা দেখি তো, একদম তামিল হিরো আপনি। একদম তামিল ওই, আর আমি তো তামিলে ফলো করি। এই জব্বার, এই জব্বার হইল এই বস্তির রাজা। I am the king of the Bosti of the Raja, Zobbar. Hey, আপনার বাইকটাও কিন্তু খুব সুন্দর। আর আপনি যখন বাইকটা রাইড করেন, আপনাকে তো পুরাই হিরো লাগে। আর কোন আর কোন লজ্জা মজ্জা লাগে? ও চা না, এই তো বিল দিতেছি আমি এরপরে। হ্যাঁ আসো। মুরগি মিলন, মুরগি ধরতে এবং মানুষকে মুরগি বানাতে নাম্বার ওয়ান। আজ পর্যন্ত মুরগিকে হাত দিয়েছে আর সে মুরগি ধরতে পারে নাই এমন হয় নাই। আমি আগেই বলছিলাম এভাবে হবে না, এখন আর আগের দিন নাই। না আছে ফুটবলের, না আছে ফ্রেন্ডস ক্লাবের, এতগুলো ক্লাবে গেলাম, সবে আমাদের বলল স্পন্সর দিবে, প্লেয়ার দিবে, আর এখন কেউ রাজি হচ্ছে না। দেখে যাস, আমি হাল ছাড়ছি না, আমি যেভাবে পারি না কেন একটা উপায় আমি বের করবই। কিন্তু কিভাবে? তুই কি বুঝতে পারতেছিস না এসবের মধ্যে কার হাত আছে? যারই হাত থাকুক না কেন, আত্মবিশ্বাস থাকলে লক্ষ্যে পৌঁছানো যাবে। আমি লক্ষ্যে পৌঁছাব। এখানকার উৎসুক জনতা যারা আছে সবাই ওদের খেলা এত মন দিয়ে দেখছে যে আমরাই একদম স্পিচলেস হয়ে গিয়েছি। তো আপনারা ফুল খেলাটা এনজয় করতে চাইলে অবশ্যই চ্যানেল 694 এর সাথেই থাকুন। ধন্যবাদ।
আমি যা ভাবছি তুইও তাই ভাবছিস। তাই তো ভাবছি। আমার স্বপ্নের টিম পেয়ে গেছি। পারবে তো? অবশ্যই পারবে, পারতে তাদের হবেই। আমি যেটা ভেবেছিলাম, কি করলি এটা? ব্যাগটা ওর হাতে দিলি কেন? সব ভুলে যাস না, কি যে একটা অবস্থা। আমার বন্ধু আর চিনেন নাই, বিখ্যাত ফুটবল প্লেয়ার মুন্না, বয়স হয়েছে তো ভুলে যায়। তোর মেয়েকে চিনতে পেরেছিস তো? আমার মেয়ে নাকি? মেয়ে না, ও মেয়ে তো একেবারে। আমার মেয়ে আমার মতো হয়েছে, আমি ভুলে যাই, আমার মেয়েটা ভুলে যাই। কি যে অবস্থা, তুই নিয়ে চলাফেরা করাই তো মুশকিল। চল ভাই, বিলটা দিস। মানে ব্যাপার হচ্ছে কি, আমি নিশ্চয় দেবো, আমি নিশ্চয় দেবো। তোর মেয়েকে ভুলে যেত, আমি আমার মেয়েকে ভুলে গেছি। আরে তোকে ভুলে দেওয়া কি এত সহজ? আয় বাবাই, চল। থ্যাংক ইউ তো বটে আমার, শোনো আমার, চলো। আপনারা আপনারা আমাকে বাঁচালেন কেন? কেন বাঁচালাম? খুবই সুন্দর একটা মেয়ে, ওরা যে একদম ফুলের মতো। সেই মেয়েটি কিভাবে এরকম অসুন্দর কাজটা করতে পারে বলতো? আচ্ছা একটা কথা বলতো, তুমি আমার মেয়ের মতো হবে, তুমি চুরি করতে গেলে কেন? আমি আমি বস্তিতে থাকি, বস্তির মানুষের জীবন বস্তিতেই শুরু, বস্তিতেই শেষ। আমি বস্তিতে থাকতে চাই না, আমি বস্তি থেকে বের হয়ে আমার জীবনটা সুন্দরভাবে সাজাতে চাই। আমি সিনেমায় কাজ করতে চাই, এজন্য আমি গান শিখতেছি, নাচ শিখতেছি, আমাকে সুন্দর সুন্দর পোশাক পরতে হয়, কিন্তু এত টাকা আমি কই পাবো? এজন্যই আমি চুরি করি। চুরি আমার পেশা না, চুরি আমার নেশা। শোনো, মানুষ সবাই স্বপ্ন দেখতে পারে, আর এই স্বপ্ন বাস্তবায়ন করতে গেলে একেবারে সুস্থ পথে পরিশ্রম করতে হবে। পরিশ্রম, এই পরিশ্রমের জন্য কত তারে তারে ঘুরছি, কত জায়গায় চাকরি চাইছি, কেউ তো আমাকে চাকরি দিল না, কেউ আমাকে পরিশ্রম করতে দেয় নাই। সবাই শুধু আমাকে উল্টাপাল্টা প্রস্তাব দেয়। অনেক চেষ্টা করছি, কে না চায় সৎ পথে টাকা ইনকাম করতে, কে না চায় ভালো হইতে। শোনো, এবার তোমাকে আমাদের জন্য একটু পরিশ্রম করতে হবে, পারবে পরিশ্রম করতে? মানে মানে আমরা একটা ফুটবল টিম আছে, সেই ফুটবল টিমের সাহায্যে তুমি এগিয়ে আসবে। ফুটবল টিমে আমি আপনাদের কি সাহায্য করব? তোমাদের ওখানে একজন জব্বার আছে, বলা যায় বলছে প্রতিভাবান, তার সঙ্গে কিছু ছেলে পেলে আছে, তারা ফুটবল খেলে। জব্বারকে আনতে পারলেই আমরা সার্থকভাবে খেলায় অংশগ্রহণ করতে পারবো, এবং সত্যিকার অর্থে জব্বারই পারবে আমাদেরকে এই সংকট থেকে মোকাবেলা করে সমাধান করে দিতে। মাগো, তোমাকে আমি নিজের মেয়ের মতো করে বলছি, বিশেষ অনুরোধ, এই উপকারটুকু আমাদের করো। আমরা আসলে একটা ভালো কাজ করতে চাইছি, তুমি এই উপকারটুকু করলে আমরা একটা মাঠ বাঁচাতে পারবো, একটা সমাজ সেবা হবে, এর মাধ্যমে আমরা একটা অসৎ লোককে হটাতে পারবো। বিশেষ অনুরোধ,
প্লিজ একটু একটু করো তুমি। আমাকে আপনাদের মতো আদর করে কেউ কোনোদিন এভাবে মা ডাকে নাই। আমি চেষ্টা করব আপনাদের সাহায্যটুকু করতে। কোনোদিন তো নিজের কোনো উপকার করতে পারলাম না, আপনাদের উপকার করতে পারলে আমার নিজেরই ভালো লাগবে। ওয়ালাইকুম আসসালাম। এই তুমি জব্বার না? জি জব্বার। শোনো, সেদিন কিন্তু আমি অবাক, তোমার বস্তিতে ওই যে বাজারের মধ্যে ছোট্ট একটা জায়গার মধ্যে তোমরা যে ফুটবল খেলছিলা, আমি তো দেখি অবাক, বিস্ময়কর। এতটুকু জায়গার মধ্যে যারা ফুটবল খেলতে পারে তারা তো ফুটবলার না, আগুন। তুমি জানো না, তোমাকে যদি একটু চর্চা করানো যায় তুমি কি হবা। তোমার প্রতিভা সম্পর্কে তোমার কোনো ধারণা নাই। ইউ আর এ গ্রেট ফুটবলার। এইসব মিষ্টি কথা বাদ দিয়া কামের কথাটা কর ভাই, কেন ডাকছেন, কি কইতেছেন সরাসরি কর। আচ্ছা, ঘটনা কি সেটা আমি বুঝাই কইতেছি। ঘটনা হইতেছে তোমার যে পোলাপায়না আছে তাদের নিয়ে তুমি একটা টিম করবা, সেই টিম আমাদের পক্ষ হইয়া একটা ফুটবল টুর্নামেন্ট খেলবা। লাভ কি বললা? আরে তুমি যে ফুটবল খেলবা এটাই তো লাভ, আর কি হবে? পাশাপাশি তোমার সমাজসেবা হচ্ছে। আমি তো সমাজসেবা করি না, আমি আর আমার পোলাপাই আমরা করি মারামারি, গ্যাঞ্জাম, ছোটো ছোটো চুরি ডাকাতি করি, চিন্তাই করি, এগুলোও করি কেন জানে, টাকার জন্য। সমাজসেবা আমরা করতে পারবো না, এইসব সমাজসেবা করা আমার কাম না। তা কেন করবা? ভালো কাজের কথা শুনে তো তোমার গায়ে জ্বর আসে। দেখ, তুই ফার্স্ট ওই সাইয়ার কথায় লাফাইছিস, এখন আবার এই ভাইয়াগোর কথায় লাফাইতেছিস, কি খাওয়ায় তোরা ওরা? হ্যাঁ, আমি খাওয়াইতে পারলাম না তার পর্যন্ত। আশ্চর্য, কি বলতেছি একটু শুনো। তারা কি বলতে চায় সেটা তো আমি জানি, তুই আমার কাছে শুন। আলম কমিশনার, আলম কমিশনার একর ফ্রেন্স ক্লাবের মাঠটা খায়া ফেলাইতে চায়, আর তারা চায় মাঠটা ধরে রাখতে। তারা আলম কমিশনারের লগে একটা ফুটবল ম্যাচের চ্যালেঞ্জ লাগাইছে, এই ম্যাচ যদি তারা জিতে তাহলে আলম কমিশনার মাঠের দাবি ছেড়ে দিব, আর যদি আলম কমিশনারের দল জিতে তাহলে এই মাঠ আলম কমিশনার খায়া ফেলাইব। শেষ, কি কথা সত্যি না? আরে জব্বার, তুমি দেখছি সমস্ত ইতিহাসটা জানো। হ্যাঁ, আর তুমি যদি খেলো আমি দেখতে পাচ্ছি একটা আগুন জ্বলে উঠেছে, আর এই আগুনে আলম কমিশনার এতদিন যে অন্যায় অবিচার অত্যাচার জুয়া মদ যা যা অবিচার করেছে সেই সমস্ত অবিচার তোমার খেলার প্রতিভায় আগুনে সব কিছু পুড়ে সারকার হয়ে যাবে। জব্বার, আমি চাই তুমি এবং তোমার টিম আমার পক্ষে খেলো, খেলে অন্তত পক্ষে আলম কমিশনারকে চিরতরে উৎখাত করবার সুযোগ করে দাও। পারবো না। কেন পারবো না? উনি তো দোষের কোনো কথা বলে নাই, সারা জীবন তো মানুষকে বিপদে ফেলে আসছো, এবার একটু অন্যায় প্রতিবাদ কর। আর কার বিরুদ্ধে প্রতিবাদ করো? বোকার মতো কথা কইলে হইব নাকি? আলম কমিশনার, আলম কমিশনারের চিনোস? আরে ওর হাত আমার মাথার উপরে আছে, কেন কইরা কেটে খাইতে পারতেছি? নাকি ধুনফুন নাকি? আমরা এর কাছে চুনুপুটি। আর দোষের কথা কস। হ্যাঁ, নিজেকে চুরি করা বন্ধ কর, তারপর আরেকজনের সাধু হইতে কর। দোষের কথা কর। ভাইজান, আবার কইতেছি এসব খেলাধুলার মধ্যে আমরা নেই। ওই বাজারে যা দেখছেন ওটা দুষ্টমি করে খেলছিলাম, এসব খেলাধুলা আমরা খেলতে পারবো না। সিনেমার নায়িকা এখন কি করবি? কি করবো মানে, ও খেলবে, ও অবশ্যই খেলবে, এবং আমি নিশ্চিত ও খেললে আলম কমিশনার হারবে। শুনলাম আপনারা নাকি প্লেয়ার পাইতেছেন না। প্লেয়ার পাবো কেন্দ্রে? তুমি যদি ক্লাবে ক্লাবে ফোন দাও, প্লেয়ার করে হুমকি দামকি দাও, টাকা পয়সা দাও, কোথেকে আমরা প্লেয়ার পাবো? সি, আমি কি ওরকম মানুষ? হ্যাঁ, আমি প্লেয়ারকে হুমকি দামকি দিতে পারি, আমি ওগুলো টাকা পয়সা দিব? আলম কি এরকম এতই খারাপ মানুষ? হ্যাঁ মুন্না ভাই, এত খারাপ মানুষ? দেখো আলম,
এবার বলো না, কোথায় কি করো সব আমাদের জানা আছে। এই যে আমাদের প্লেয়ারগুলো কেন আসতেছে না তাও আমরা জানি, সব আমাদের কানের ভিতরে আসে। এই যে এজাজ, আমি দুজনে ফুটবলার, আমাদের ডাকে একটা ফুটবলার আসছে না, কেন আসছে না বুঝছি না, সব তোমার কালো টাকার খেলা। এতই যেহেতু বুঝেন তাহলে আমার লাইনে চলে আসেন। শোনেন, অফার কিন্তু এখনো ওপেন আছে, আপনা করে কইছিলাম দুজনে একটা একটা দোকান দিয়ে দিব আর ক্যাশ টাকা দিয়ে দিব, এখন এটা ভুলা যান, নিজেকে ভবিষ্যতের কথা চিন্তা করেন। দুজনে দুটো দুটো দোকান দিয়ে দিব আর ক্যাশ 20 লাখ টাকা দিয়ে দিব, ক্লাবটা ছেড়ে দেন। এই এই সমস্ত আজেবাজে কথা শুনবি নাকি যাবি? শোনো আলম, এসব কুপ্রস্তাব দেওয়ার জন্য আমাদেরকে আর ফোন দিবা না তুমি। আলম যে কি চিজ, এটা পরে হারে হারে টের পাইব। এজাজ আর মুন্না, হ্যাঁ, আলমের লগে খেলতে আসছে। এমনি তো সবসময় বাইকের পিছনে উঠাইলে গ্যানোর গ্যানোর প্যানোর প্যানোর করতে করতে কানটা ঝালাপালা করে দেয়, আজকে কি হয়েছে? জবর দেখ, তুই তো জানোস আমি নায়িকা হতে চাই, নায়িকা হতে পারবো কিনা জানি না। জানা দরকার নেই, জানতে চাইছি না, তুই নায়িকা হইতে পারবি না। আমি তো আগেও কইছি এখনো কইতেছি, নায়িকার ন হইতে পারবি না তুই। কিন্তু স্বপ্ন দেখতে তো দোষ নাই, মানুষ তো স্বপ্ন দেখেই বাঁচে, আশা করতে তো দোষ নাই, আশায় বাঁচে চাষা, স্বপ্ন দেখলে আশা করলে দোষ কি তাতে? এখন কি হয়েছে, স্বপ্নের মধ্যে কেউ ঢুকে গেছে? জবর, তুই কি জানোস তুই এই এলাকার হিরো? হ্যাঁ দেখ, তুই যেমনি ষাট পড়োস এলাকার পোলা পাইন তোকে দেখে অমনি ষাট পড়ে। তুই একটা ভালো কাম করলে ওরা একটা ভালো কাম করে, তুই যদি একটা খারাপ কাম করস ওরাও কিন্তু খারাপ কাম করে। এলাকার পোলা পাইন আমার ফলো করবো না, আমি দেখি তো রাজা এখানকার, আমার ফলো না করলে কারে ফলো করবো? রাজা হয়ে প্রজার মতো কাম করলে হবে? কি হয়েছে কম, সোজাসুজি কথা কো, পেঁচায় পুচায় না কয়ে পয়েন্টে কথা কো। কি তুই যে এলাকায় আলম কমিশনার হয়ে কাম করস, উল্টাপাল্টা কাজ করিস, অন্যায় করিস, মাদক বিক্রি করিস, চাঁদাবাজি করিস, এগুলো কি ঠিক? হ্যাঁ ঠিক ঠিক হয়ে দেখছি, বহুত দেখছি, লাভ নাই, পেটে খাউন ঢুকে না, উল্টা মানুষ লাথি দেয় পিছা মারে। জবর, আমি এত কিছু জানি না, তুই যদি আমারে ভালোবাসিস তুই এজাজ মুন্না হয়ে খেলবি এবার। এই আমারে কত একটা জিনিস, এই হালার পুতুরা তোরে খাওয়াইছে দেখি। এর আগেও তুই একর কথা আমারে কইতে আইছোস, তারপর ওই লোক আবার কিছু পোলা পাইন জুটায় আমার কাছে আইছিল আমারে মানাইতে, আজকে আবার তুই কথা কইতেছিস অগরে লয়া, কি কি মানে আর কি খাওয়াইছে, কোন বনের মধু খাওয়াইছে কত? ওরা আমারে কোনো কিছু খাওয়ায় নাই, ওরা ভালো মানুষ, ওরা সৎ মানুষ, তাই আমি ওনাদের সাথে আছি। তুই তো জানোস না আলম কমিশনার আমাকে থ্রেট দিছে। কি কস, আলম কমিশনার থ্রেট মারছে তোরে? তোর আমি কথাটা কইতে চাই নাই। শোনো সামেলি, আমি খুব ভালো করেই জানি জব্বার তোমারে পছন্দ করে, তুমিও জব্বারে পছন্দ করো। জব্বার তোমার কথা মানে শুনে, তাই আমি কইতাছি ওরে সাবধান করে দেওয়া হয় যেন এই খেলাধুলা অংশগ্রহণ না করে। আমি বুঝতে পারলাম না আপনি আমাকে এখানে ডেকে এই ধরনের কথাটা কি কারণে বলতেছেন। আপনি তো জব্বারকে দিয়ে এতদিন বস্তিতে অবৈধ কাজ করাইছেন, মাদক ব্যবসা করাইছেন, তখন তো আমাকে কোনদিন জিজ্ঞেস করেন নাই, আজকে আমাকে হঠাৎ করে এইসব কথা কেন বলতেছেন? আর জব্বার তো আপনার লোক, জব্বার তো আপনার সব কথাই শুনে, আর আপনি খুব ভালো করেই জানেন জব্বার একবার যা বলে তাই করে। তুমি খুব ভালো করেই জানো যেরকম 10টা জব্বার আমি পয়দা করতে পারি, আবার গায়েবও করে দিতে পারি। আমার খারাপ রূপ দেখার আগে জব্বারে সাবধান করে দাও, হয় যেন এই খেলাধুলো অংশগ্রহণ না করে কয়ে দিলাম। চল চল, আলম কমিশনারের মায়েরে বাপ। ও টাস্কে জব্বার, মাথা গরম করিস না, তুই যদি আমরা সত্যি সত্যি ভালোবেসে থাকস তুই এবার খেলবি, তুই খেলে জিতবি, আর এটাই হলো আলম কমিশনারের মুখে সব থেকে বড় জুতার বাড়ি। Thank you.
শহর। কি ব্যাপার জব, আমার ডাকছো কেন? ডাকছি আমাকে সিদ্ধান্ত জানানোর জন্য। আমরা খেলুম, আপনি খেলার ব্যবস্থা করেন, ফাইনাল ম্যাচ একেবারে উড়াই দিন। একেবারে ফাইনাল ম্যাচ তো তোমরা খেলতে পারবো না, তোমাদের আগে প্র্যাকটিস করতে হইব। তার আগে তোমাদের একটা প্রস্তুতি ম্যাচ খেলতে হইব। কাদের সাথে? সেটা আমরা জানাবো কাদের সাথে তোমার খেলতে হইব। হ্যাঁ, কখন খেলবা সেটা বলো। ঠিক আছে, সবাই তো ব্যস্ত থাকবো, কালকে আমরা সন্ধ্যার দিকে আইতেছি মাঠে। আচ্ছা, সন্ধ্যায় আসো। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। এই কটা বাজে, যাদের সময় জ্ঞান নাই তাদেরকে দিয়ে ফুটবল হবে? তুই তো ওদের উপর বেশি আশাবাদী। কি বুঝলাম না সাল পালের কি। আসসালামু আলাইকুম। বয় বয় বয়। ওয়ালাইকুম সালাম। এই তোমাদের হাতে গড়িত নাই, সময় তো থাকতে হবে, জ্ঞান থাকতে হবে না? সময় জ্ঞান না থাকলে ফুটবল কিভাবে খেলবা? আপনি যে কি কন্যা, আমগরে দেখা কি বেকার মনে হয়? হ্যাঁ, আজাইরা মনে হয়, বাদাইমা মনে হয়। এনে যে কয়টা মানুষ আইছে সবার আলাদা আলাদা কাজ আছে, শুকুর গুজার করেন যে সবাই মিলে একবারে নাইতে পারছি। যার জন্য কথাবার্তা বাড়াল আপনি, খেলুন এই মাঠেই। চল শুরু করে চল। আরে রাখো, বসো আগে। বিষয়গুলো জানো, কোথায় খেলতে হবে, কিভাবে খেলতে হবে, এত হুটপাট করলে হবে না। আরে কি বুঝতেছেন, আপনার কথা হই না, কি আপনারা কি কইতেছেন এটাই তো বুঝতেছেন। আমরা মায়ের পেট থেকে বল মারতে মারতে দুনিয়াতে আইছি, আর আপনি আমগো রেডি কইতেছেন। এখনো যেই দম আছে, এক দৌড় দিলে তো মাঠের এই মাধ্যমে মাত্র 96 মিনিট বললে এমনি দৌড়াইতে হবে। তুমিও খেলবা নাকি? আমার দেখে কি খেলার মনে হয় না? শুনছি আপনাদেরকে রুটি গলা দিবেন, এলে খেলবো, খাউন দিলে আমি সব কাম করতে পারি। খেলতে হইব জানু খেলোয়াড়। এই যে আমার কথা ধরেন, আমি মনে করেন আমার সামনে দিয়ে যত শক্তিশালী মুরগি চলে যাক, আমার হাত থেকে যাইতে পারবে না, আজ পর্যন্ত পারে না। তাহলে আমার কি ধরাতে শক্তি? হ্যাঁ, আর এই যে আমগো জিল্লু, জিল্লু এত জোরে দৌড় দেয় আজ পর্যন্ত আর কেউ দৌড়তে পারে না। ঠিক আছে, তাইলে দৌড়ে, ইতিহাসেই নাই, ইতিহাসে নাই, তাইলে দৌড়ে। হে জানু প্লেয়ার, আমগো দুইজনে যে দৌড়ে লইছে, গব্বর গব্বর, কত বড় জানু প্লেয়ার যে আমগো দৌড়ে লইছে, আর আপনারা দুইজন কত বড় জানু প্লেয়ার যে গব্বরে খপ করে দৌড়ে লইছেন, এটা তো বুঝতে হইব। তো টেনশন করতেছেন কি লেগে আপনি? শোনো, খুব ভালো, তোমাদের সঙ্গে একটা বাচ্চাদের ম্যাচ হবে, টেস্ট ম্যাচ, দেখবো তোমরা কেমন খেলো। কিটা কইতেছেন স্যার, আমরা কে রে, আমরা ফলাবেন না খেলাম, আমি তো একটে ফার্স্টে গোটা গোল দিলাম। এই তুমি কি আমার দিকে তাকিয়ে কথা বলতিছো? অবশ্যই আমি আপনার দিকে তাকিয়ে কথা কইতেছি। আমার দিকে চাই আছে কি গো এজাজ, তোমার দিকে তাকিয়ে আছে না কন্যা রে? আমি তো বুঝি না, আর একটু সমস্যা আছে, ও দেহে আরেক দিকে মনে হয় কিন্তু তাকায় আছে আরেক দিকে। কিন্তু এটা লয়ে খেলায় কোনো সমস্যা হইব না, খেলতে পারবে, এই ড্রাইভার আমরা লইলাম কি। হ্যাঁ, কত ফাফরি খাইবো মনে বুঝুনি, আমি গোল দেবেন না, হেরে যাবেন না, আর কি খেলতে হবে কার লগে? ওই তো। আচ্ছা বলি, ওর ওখানে আছে ছোট ছোট ছেলে পেলে, এদের সঙ্গে তোমরা যেত, দেখি কিভাবে পারো, যদি যেত তাহলে বলবো। হ্যাঁ, তোমরা ভালো বললে, এটা মুরগির বাচ্চা, হ্যালো পেটতে ধাক্কা দেবে না। এই আসো তোমরা। তোমাদের এই অবস্থা কেন? দেখছো এভাবে সবার শুয়ে আছে, দম নাই,
তোমরা ফুটবল খেলবা কিভাবে? ভাই সবাই খেলতে পারবো, আমাকে একটু প্র্যাকটিস করা লাগবো, খালি দমটা একটু বাড়াইলেই হয়ে যাবো। শুধু প্র্যাকটিস না, এই কয়েকদিন আজেবাজে খাওয়া দাওয়া বন্ধ রাখবা, কয়েকদিন একটু ভালো ভালো খাওয়া খাওয়া দাওয়া করতে হইব, বুঝছো? হ্যাঁ। দেখো চিন্তা করো, মাত্র 10 মিনিটে সব শুয়ে পড়ছে, দেখো প্র্যাকটিস করো, দেখো পারো কিনা। এই দাদাই মুরগি মিলন, পাড়ার ফোপাড়া বুড়িয়ালার ফলা, তোর এই বুড়া বসে ভীমরতি ওর সেক্রেটারাই, তোর ফুটবল খেলার বুদ্ধি দেশে কোন পাড়ার ফোপাড়ায়? খাইছো তো আন্ডা বাচ্চা গলকে 7 খান গোল, আবার ফুটবল খেলবে? এই সামসার করে সামসা করস তো আলমের সামসামি, আমার সম্পর্কে তোর আইডিয়া আছে? পুলিশ 2 বার আমার রিমান্ডে নিছে, রিমান্ডে নিয়ে 4 দুগুণে 8 দিন রাখছে, ডাবল গজারি দিয়ে পিড়াইছে, মুরগি মিলনরা কিছু করতে পারে নাই, কথা যখন কবি হুশ করে কবি। তুমিও হুশ করিয়া খেইল, এই নলা দুইহান গুড়ো গুড়ো বানাই হেলাই দিবো, আমরা তো প্লেয়ার আনবো না, আনবো নলা গুড়ো করার লোক। এই ভাইয়া কোনো কারণে অনাকাঙ্ক্ষিত ভাবে আপনি কি আমরা টেক দিচ্ছুই? হে টেকরার ঘরে টেকরা, তুই কারে কও, ওরে কও না মোরে কও না, ওদিকে কথা কবাই, আগে চোখ সোজা বানাবি, এরপরে কথা কবি। আইসে ফকির নীলপুত, মেসি রোনাল্ডো হবে, ফুটবল তো কিরবিতার দিয়ে ঢুকাই দেবো। ভাইয়া ফুটবলটা দিনছে? নটুপুত যে বললো অসম্ভব। মানুষে তো সিসি করতেছে। সিসি তো করবই, করো মুরগি চুরি, আবার কি তোমার নামে প্রশংসা করে বেড়াবো মানুষে? আর দৌড় বেড়ে এক কথা বারবার কস, মুরগি চুরি করি আমরা ছোট পোলা মানের কাছে 7 গোল খাইছি, এর লাগে মানুষ সিসি করতেছে, বুঝছ নাই জিনিসটা? এই বয়সটার আয়না দিয়ে দেখছো? হ্যাঁ, এই বয়সে যে আমরা পোলা পানের লগে যে খেলতে পারছি এটাই তো নে, অগর দমের লগে আমগর দম মিলে। হ্যাঁ, আর আমার কিছু না, খেলছি এটাই অনেক। আরে খেলছি অনেক, খেললে হইব না, আমি জিততে হইব, জিতা উচিত ছিল। আমি যখন মুরগি চুরি করছি, মুরগি চুরিতে আমার কেউ হারাইতে পারছে? আমি হয়েছিলাম 1 নাম্বার, আর তুই কি? তুই তো কিং, তো কিং হইব, কিং এর মতো খেলবো, আমরা কিং এর মতো খেলতে পারছি? অঞ্জামনোক, নেক্সট খেলা আমগো জিততে হইব, জিততে হইবই, আর আমগো লগে তো কোনো প্রফেশনাল প্লেয়ার নাই, একমাত্র আছে ওমর, আর ওমরের বোনের লগে তুই এরকম একটা কাজ করছো, সেটা হয়? মা বোনের লগে এরকম ব্যবহার করলি কেমনে তুই? কারণ আমি অত কথা বুঝি না, আমগো টিমটা স্ট্রং করতে হইব, টিমটা স্ট্রং করতে হইলে ওমরে আনতে হইব, কেমনে আনবি না আনবি এটা তোর বিষয়। আচ্ছা ঠিক আছে, যা ম্যানেজ করো। সত্যি আলম কমিশনার, আর আলম কমিশনারের লগের লোকজন এত বেশি বাড়ছে, অঘরে আমরা দেখাই দেবো খেলা জিততে বেটা, ওরকম করে চিনে নেই বেটা, মেজাজটা খারাপ করে দিচ্ছে। ভাইয়া কি যে, তাকে আমি অনেক রিকোয়েস্ট করানোর পরে নোটিফুতে নাইছে, লইছি আমি, ফার্স্ট করছি। আনবি না তোরাই তো ওরে ম্যানেজ ম্যানেজ করে আনবি, তোরা মারামারি করছো, ঝগড়াঝাড়ি করছো, থাপড়া থাপড়ি করছো, তোরাই তুলে আইবি, আবার গালি দিতে গেলি গেলি। আচ্ছা দেখ, সরি গো সরি গো, চরি ভাইয়া, এনো ভাইয়া চরি, এই সাইয়া তুইও সরি গো। সরি বেবি, রাগ করো না, গোপনে তোমাকে নাচ দেখিয়ে দিব। এই কে তোর বেবি? তোর নাচ কেউ দেখবো না, তোর বেবিরে গিয়ে দেখা যা। কিরে তোর কি অ্যাপ্লিকেশন পাঠাই দেবো? সরি গো ভাইয়া, সরি, আমরা প্রত্যেক দিন বিকালবেলায় অ্যাকাউন্টে কাবাব রুটি খাবো। তোর কাবাব তুই খা, মোটকা। এই যে সবাই সরি কইছে, হ্যাঁ ওমর ভুলে যা, যা হয়েছে অতীত, তুইও ভুলে যা, আমরাও ভুলে যাই, আর আমরা বাই বাই মিলা যাই, তোর অনেক দরকার ভাই আমার। কি দরকার? আরে খেলাটা জিততে হইব, মাঠটারে বাঁচাইতে হইব, মাঠটা বাঁচাইতে খেলায় জিতা ছাড়া আর কোনো উপায় নেই। তুই না আমার ভাই, আমরা কিন্তু দেখছি তুই অনেক ভালো খেলোস, তুই যদি আমার দলে থাকোস আমার দলটা একটা শক্তি পাবে, কি কস? হ্যাঁ ভাই মাইনাল, আর আগে যা হয়েছে ভুললা যা, এই মাফ টাফ চাইছে না, মাফ করে দে বেটা, আল্লাহ তো মাফ করে, তুই মাফ করবি না বেটা, মাফ কর। এখন দরকার হয়েছে এখন ডাইকাই না সরি কইতাছস, যখন গায়ে হাত তুলছিলি তখন মনে ছিল না, আমার বোনের সামনে যে আমার কলার ধরছিলি, আমার অপমান করছিলি তখন মনে ছিল না,
আর বাবার একটা ভুল হয়ে গেছে, পোলাবেন তো মাপ চাইতেছে, আর কি করব, তোর ঠেঙে ধরে মাপ চাইব। এই যে এই যে এই চিলু ভাই, এদিকে এদিকে, আরে এদিকে আপনার একটা কথা কর, দুনিয়াতে কি একমাত্র ওর বন্ধুই পাইছেন গলাতে সেন্টানোর লেগা? হ্যাঁ সরি গন মিয়া, আপনার লেগে সব জামাল আছে, সরি গন ভাই, ভুল তো একটা কইরা আলাইছি, সরি কইতাছি। আপুর চেইনটা লয়ে ঝামেলা, তো চেইনটাই তো না, 20 টাকা কেন? চেইনটা তো বেচে খায়া লাইছি, চেইন বেচার পরে যে টাকা ওইটাও খায়া লাইছি। পুরো টাকা এক লোকে তো দিতে পারবো না, মানে প্রত্যেক সপ্তাহে 20 টাকা করে কিস্তি দিয়া শোধ করে দেবো না, এটা প্রবলেম। এই শালারা, তোর কি ফাজদামি করতেছস? আমার ডাইকে না আবার অপমান করতেছস? বাবা রে, ব্যাটাই তো তাও দিতে চাইতেছে, তোর কিস্তিতে দেখে জ্যামনে দেখ, মাফ করে দে না, সবাই তো মাফ, আমি মনে মাফ চাই না। আচ্ছা যা, আমি 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 তোর কাছে সরি কইতেছি, সরি কইলাম, মাফ চাইলাম, কানেও ধরলাম, আমি জব্বার কোনদিন কারো কাছে মাফ চাই না, ছোট হই না, ওই আমি মাফ চাইলাম বন্ধু, বুঝলা যা, আয় ভাই ভাই মিল্লা যাই, খেলাটা জিতাই আগে, পরেরটা পরে, যা শোনো ভাই আমার। হেললে রুগী কলা দিব খাইতার বি খুব ভালো প্লেয়ার, অনূর্ধ্ব-23 খেলছে, আর রহমতগঞ্জ ক্লাবে খেলতো তো, খুবই ভালো প্লেয়ার, হাতকা দিকে কোথায় হারায় গেছে, দৈরা নিয়ে এলাম, আর চিনছো তো মুন্না, সে বিখ্যাত কিংবদন্তি প্লেয়ার মুন্না ভাই। ও এইবার চিনছি আমি, ক্লাব ঘরে ওনার ছবি দেখছিলাম, আর আব্বার কাছে কত শুনছি ওনার নাম, আজকে প্রথম দেখলাম, কেমন আছেন? আরে আমি মুন্না, শুধু আমি না, আমার মতো সালাউদ্দিন, টুটুল, অমলেশ, আশিস ভদ্র, চুন্নু, কায়সার আমিদ, কার কথা বলবো, এনায়েত, সবাই এক একটা কিংবদন্তির মতো, এরা যে ফুটবল খেলতো সারা বাংলাদেশ জাগিয়ে রাখতো, আমরা কি চাই? আমাদের পরে তোমাদের প্রজন্ম, তারপরে তার পরের প্রজন্ম, একটার পর একটা আসবে, ফুটবল খেলবে, ফুটবলকে জাগিয়ে দেবে, দেশকে জাগিয়ে দেবে, আমি তো তোমার কাছে সেটাই চাচ্ছি, তুমি আমার ক্লাবে খেলো, এটা আমার অনুরোধ। এটা আমাদের ক্লাবের জন্য একান্তই দরকার, তুমি আর না করো না, রাজি হয়ে যাও। আমি তো চাই আপনাদের ক্লাবের হয়ে খেলতে, কিন্তু এখন আপনাদের ক্লাবে যেসব পোলাপেন খেলে ওদের সাথে আমি খেলতে পারবো না। শোনো, আমি জানি এদের পরে তোমার রাগ আছে, ক্ষোভ আছে, এটা খুব স্বাভাবিক, তুমি যাদের পর রাগ করছো এরা কি স্কুলে পড়েছে, কোনো শিক্ষা প্রতিষ্ঠানে গেছে, যায়নি, দেখো তারপরে দেখো ওদের বোধ হয়েছে, ওরা তোমার কাছে ক্ষমা চাইছে, কেন ক্ষমা চাইছে, ক্ষমা চাইছে এই জন্যে ওরা ভালো হতে চায়, ওরা যদি সহযোগিতা পায়, ভালোবাসা পায়, ওরাও কিন্তু দাঁড়াবে, আমি কি চাই, তুমি তাদের পাশে দাঁড়াও, তাদেরকে নিয়ে তুমি ফুটবলে অংশগ্রহণ করো, আর আমাদের কি চাওয়া থাকতে পারে বলো? বিশ্বাস করো মোর, ক্লাবের জন্য, ফুটবলের জন্য তোর দরকার, খেল তুই। এজাজ ভাই, মুন্না ভাই, আপনারা হইলেন আমাদের ছোটবেলার হিরো, আপনারা আমার কাছে একটা অনুরোধ নিয়ে আসছেন, আর আমি সেটা না রেখে পারি বলেন, একটা ফুটবল প্লেয়ারের শুধু ভালো স্কিল থাকলেই হয় না, ময়মুরব্বির দোয়াও লাগে, আপনাদের মতন মুরব্বির দোয়া থাকলে আমরা ইনশাল্লাহ অনেক ভালো করব, আমি আমি আপনাদের ক্লাবের হয়ে খেলতে চাই। এই তোমার স্থান এখানে না, তোমার স্থান হচ্ছে আমার বুকে, আয় বেটা বুকে আয়। খেলার লকটা খুলতে, খুললে ভালো দামে বেচন যাবো। কিন্তু ঝামেলা হইলো জিলু সাহেব, এটা তো আপেল কট খাইবেন। আরে তুমি কি অবস্থা, কি জানি নাম তোমার, বাতাসা না না নাতাসা, 69 চ্যানেল 4K নাতাসা। এ আপনার ডিপি বেবি কই? ভালো আছে তো, কি মনে কইরা আবার ক্যামেরা চুরিছে নাকি? আরে না, কি আবার কেটা লইলো? না না ওরকম কিছু না, হয়েছে কি আপনারা যে ওই দিন খেলছিলেন না, ওটা আমি ভিডিও করেছি, ভিডিও করে আমার ইউটিউব চ্যানেলে আপলোড করেছি। কোন দিন? ওই যে বাজারের মোড়ে যে খেলছি। হ্যাঁ হ্যাঁ এক্স্যাক্টলি, তো ওটার ভিডিও টাইটেল দিয়েছি হচ্ছে বস্তির ফুটবল, ওইটা না এত ভিউ হইছে, এত ভিউ হইছে, আমি খুব খুশি। ভিউ হইছে? হ্যাঁ, কয় লাখ ভিউ হইছে? লাখ না, তাহলে হাজার, 5-10 হাজার, 15-20-50? না হাজারও না, হয়েছে কি আমার চ্যানেলের 2 জন সাবস্ক্রাইবার, 2 জন লাইক দেয়, 2 জন শেয়ার দেয়, মানে সবই দুইটা, একটা আমি আর একটা হচ্ছে ডিওজি।
ডিওপি ওই হই ডিওপি তো সেখানে 257টা ভিউয়ার্স 257টা লাইক পড়ছে ইটস হিউজ ওরে বাবা অনেক 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 আজকে আরেকটা বানান আরেকটা ট্যাগ দিই কোড দিই আপনি ভিডিও করে আপলোড করে দিন না না আমার ওই দিনই শিক্ষা হয়ে গেছে তোর সমস্যা কি হ্যাঁ তুই আমার সব কাজে নাক গলাস কেন আজকে থেকে আমার কোনো কাজে যদি তুই নাক গলাস তোর খবর আছে তুই যেহেতু আমার কোনো কথা শুনিস না খবর আছে বলে বলছি কি খবর আছে আসি ভাইয়া কই নাক গলিল জিলু ভাই সেইটা সামনে একটা চোর মেরে গেল আর কত কিছু কইলাম বস্তির রাজা মাজা রাজার যদি এমনি চোর মারে হইব এই ট্যাংরা এই বল ধর দি বল ধর আরে জাজ গোল নক্ষকে প্র্যাকটিস করা এই মুরগি মিলন একটা বল যেন না যায় একটাও গোল হবে না অমর হচ্ছে না আরো জোর দে আরো জোর আরো জোর এ মুন্না ভাই ডিবলিন এসব পোলাবন আপনার দলের খেলোয়াড় হ্যাঁ এক একটা তো হেরঞ্চি গাঞ্জাখর এই যে একটা ছিনতাইকারি এগুলো যদি আপনার দল বানাইতেছেন পারবেন না তো জিততে পারবেন না এখনো সময় আছে আমার কন আমি দুই চারটা প্লেয়ার দিয়ে দিই আপনারে ফালতু কথাবার্তা বলতেছো এসব কথাবার্তা বলা একদম উচিত হচ্ছে না কিন্তু ভাই ভুল হয়ে গেছে একটু দেরি হয়ে গেছে আরে ভাই আমনে হ্যাঁ থাক আমি একটা কথা বলি ম্যাচের দিন প্রমাণ হবে ওরা গাঞ্জুটি না খেলোয়াড় আমি বলছি ওরা এক একটা আগুন আগুনের মতো তোমাকে পুড়িয়ে ছারকার করবে খেলার দিন এটাই আমি তোমাকে বলে দিলাম ঠিক আছে এই মাঠ ফেব্রিকট ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভালোই আছো জব্বার ও ভাই কেমনে খারাপ থাকুম আপনার হাত আমার মাথার উপরে আছে আমি বিন্দাস আছি ভাই ভালো আছি ভালো তো থাকবি আমার খাস আর আমার এই পিছনে সাদা খরচ আরে সেই পা দিয়ে মোটর সাইকেল চালাস ওই পার মোটর সাইকেল ভাঙ্গা ফেলাম এই ফকিং নির্ভ বুঝলা গেছস তোরা যে আমি রাস্তা থেকে উঠাই আই না এই বস্তির রাজা বানাইছি বুঝলা গেছস এই বস্তিতে খেলাধুলা করস হ্যাঁ খেলাধুলা করস ফুটবল খেলস ফুটবল তো আর জায়গা মতো বইলা দেবো এই মনে রাখিস এই বস্তিতে জুয়া মদ গাঁজা এগুলো চলবো কোনো খেলাধুলা চলবো না বইলা দিলাম যা তুই এখান থেকে যা ফকির নির্বুত কইছেন না আচ্ছা ঠিক আছে যান মানলাম আমি ফকির নির্বুত আমার মা বাপের কোনো ঠিক ঠিকানা নাই ছোটবেলায় আপনি ধৈর্য আমারে বস্তিতে নিয়ে আইছেন পরে বস্তির রাজা বানাইছেন ঠিক আছে আমি ফকির নির্বুত মানলাম আরেকটা জানি কি কইছে আচ্ছা এটাও মানলাম আমার মায় বান্দি আছিল তাইলে আমি বান্দির পুত মানলাম সই মনে বিগত 25টা বছর আপনি আমারে যা যা করতে কইছেন আমি সব করছি আপনি আমারে যে পথে হাঁটতে কইছেন আমি ওই পথেই হাঁটছি আপনি ডাইনে যাইতে কইছেন ডাইনে গেছি বামে যাইতে কইছেন বামে গেছি যা যা কইছেন সব করছি একটা কিছু বাদ দেই নাই কিন্তু আমি এতদিন যা করছি ভুল করছি শুনছেন ভুল করছি ভুল এই মুন্না মিয়া মুন্না মিয়া আজকে আমার চোখ খুলে দিছে আরে মুন্না মিয়ারা তো এলাকার ভালো চায় আপনি তো মিয়া নামে কমিশনার কামে 20 আপনি আমার দিয়া এলাকার যুব সমাজের কাছে বিষ পৌঁছায় দিচ্ছেন আমি এই কয়দিন এলাকার অনেক ক্ষতি করছি যুব সমাজের অনেক ক্ষতি করছি আর না আমি জব্বার মাঠে নাম আমি ফুটবল খেলু আপনি আলম কমিশনার কি ছিটতে পারেন সি ভাই হলাম
এই তুমি ওই ইউটিউবার মেয়ে না? না, আমি জার্নালিস্ট, চ্যানেল 964 কে রিপোর্টার। 964? তুমি ক্লাব নিয়ে কি লিখছো? ক্লাব নিয়ে যা সত্যি তাই লিখছি। কি লিখছো বলো? লিখছি এই ক্লাবের আগে অনেক ভালো ঐতিহ্য ছিল যেটা এখন আর নাই। এখন এই ক্লাবে শুধুমাত্র আড্ডাবাজি হয়, বাজে আড্ডা হয়, মদ খাওয়া হয়, জুয়া খেলা হয়, এই সমস্ত নোংরামি যত কাজ আছে সব কিছু করা হয়। গুড, ক্লাব নিয়ে তুমি আরো বেশি বেশি করে লেখো, এতে ক্লাব ছোট হবে, আমার স্বপ্ন বড় হবে। কিন্তু তুমি আমাকে নিয়ে কি লেখছো? এই ক্লাবের প্রেসিডেন্টের অপসারণ চাই। হ্যাঁ, চাটাবাজ, ভূমিদস্যু, দস্যুতার কি দেখছো? এই মেয়ে, রাত বাজে একটা, তুমি এরকম একটা ছেলে নিয়ে রাস্তায় হেঁটে যাচ্ছ, তোমার যদি এখন মোটর সাইকেলে করে আইসা আচমকা তোমার চেয়ারার মধ্যে কিছু একটা মাইরা দেয়, তখন কি হবে? হ্যাঁ, কেউ যদি ঘুম কইরা ফেলায় তখন তোমার পরিবারের কি হইব? শোনো, তোমারে বলা দিলাম, তুমি আমাকে নিয়ে আর কোনো কিছু লিখবা না, ঠিক আছে? মনে থাকে জানো? ভাই যা বলছো মনে থাকবে তো? চল। লোকেরা সন্ত্রাসী, এদের সাথে গেঞ্জামে যাওয়াটা ঠিক হবে না বেবি। তোমার ভাই, আমি তোমাকে খুব সাহসী একজন মানুষ ভাবতাম, তুমি যে এত ভীতুর ডিম আমি এটা আজকে প্রথম বুঝতে পারলাম। মানে এতক্ষণ ধরে এসে কথা শোনা গেল, তুমি তো কোনো কিছু বলতে পারলা না, একটা প্রতিবাদ করতা। বেবি, তুমি যে আমাকে সাহসী ভাবো, আগে বলবা না, একটা ঘুষি দিতাম এই লোকটাকে। এত কথা না বলে আমরা যতগুলো ফুটেজ নিছি এগুলো দয়া করে কালকে আপলোড দিও, ঠিক আছে? চলো এখন যাই। ও কি করতেছস? বাতের ব্যথা, আরাম লাগতেছে। কেন যে মাঠে পাখি পুকুর চলে আয়ে, কোন সময় না বল না দৌড়ে পাখি দৌড়ালাম। আর মিয়া, তুমি মুরগি লয়ে আই থাকো, পাখি পর্যন্ত যাওয়া দরকার নেই তোমার। মুরগিও তো পাখি। মুরগি একটা পাখি তো? মুরগি পাখি না, মুরগিটা দৌড়ানি দিলে উড়াল দে, দেখোস না যেটা উড়ে হেটেই তো পাখি। এতদিন তো খালি খায়াই গেলাম, এটা যে পাখি, এটা তো মাথাতেই ঢুকে নেই। পাখি তো উড়তে পারে। এত পাখি মাখি করতেছিস, কই পাখি? আমি তো কাকও দেখি না। পিছু ফিরে দেখ ভাইয়া, কি ব্যাপার, কথা কিসে? ম্যাচের আর কদিন বাকি বলো তো? আরে মনোযোগ দাও, প্র্যাকটিসে মনোযোগ দাও। মিলন, খেলতেছো ফুটবল, পাখিতে কেন টান লাগবে? স্যার, ওর পাখিটা পায়ে দিবে তো, কিরে টুনটুনি বাচ্চা, এটা কি লাইছোস? হ্যাঁ, মাঠের মধ্যে কি বাড়ি সারি কি লাইছোস? এনে কি আছে? আবার সবাই পাখি পুখি কইতাছে। আমি রান্না করে নিয়ে আসছি, সারাদিন যে এত পরিশ্রম করো, ভালো মন্দ খাওয়া দাওয়া লাগবে না? ও কি আর করবো, আমাকে তো আর পার্সোনাল পাখি পুখিও নাই, আমাকে খাবার দাবার হয় না। চল আমাকে খেলি। চল ভাইয়া,
আপনাদের সবার জন্য খাবার। এ দুষ্টকে মা আগে কই দরে না যে আমরা খাও। কই 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 দর হেল্প কর হেল্প কর। মজাই তো হয়েছে, কে রানছে? মজা তো হবে, আমি রান্না করছি। কি খাওনের মধ্যে তোর নাম লেখা আছে, তুই রান্না করছিস? খাও তো মিত্র। কি ব্যাপার, তোমাদের কি পানিতে নামতে বলছি নাকি? পানি পাইয়াই দাবাদাবি শুরু করছো না? আমি তো নামতে চাই না, ওই জব্বার আমার ধাক্কা মেরে ফালা দিছে স্যার। আমার মরছে স্যার। শোনো, ফুটবল হচ্ছে দমের খেলা, দম ছাড়া ফুটবলে কিন্তু কিচ্ছু নাই, তাই কিন্তু এই সুইমিং প্র্যাকটিস। ওকে টিচার। একে ফালগুন। ফালগুন সালাম স্যার, উনি আছেন সেলিম। ওই যে স্যার আমগর ভটকা আছে না স্যার, ও ভটকা তো অসুস্থ, এমন গরুর মাংস খাওয়া খাইছে, খায় এমন মেডিকেলে ভর্তি আর কি। ওর ওর জায়গায় বদলি হিসেবে আইসে আজকে দিনটা আমগুর লগে এই করব, প্র্যাকটিস করব আর কি স্যার। না না, বদলি খেলার দরকার নাই, ওকে রেখে দাও, বলা তো যায় না। আরে খেলার দিন যদি আবার সে অসুস্থ হয়ে যায় স্যার? আমি মারে থাকবো স্যার, মাইক নিয়ে থাকবো স্যার। ওকে থাইকো থাইকো, দরকার হতে পারে। কি ব্যাপার জিল্লু কই? জিল্লুর খবর জানেন না স্যার? জিল্লু তো ভিতরে। ভিতরে মানে কার ভিতরে স্যার? চিন্তা করেন না, কালকে সকালে কোর্টটা খুলুক, আমি যাই ছুটে নিয়ে আমি। কি যে করো না তোমরা, ছামিয়া কই? সেও তো আসে নাই। ছামিয়া ও যে পার্বত্য চট্টগ্রাম গেছে না? হ্যাঁ হ্যাঁ স্যার, ওই যে পার্বত্য চট্টগ্রাম, আমগুর নায়িকা সেমন্ত সৌমি আছে না, ও শুটিংয়ে গেছে, তারপর ওখানে একটা দুর্ঘটনা ঘটছে স্যার। ওই যে একটু এরকম না, ওরে কয়েকজন মিল্লা লয়ে গেছে আর কি স্যার। হ্যাঁ কি সর্বনাশ! না না, তাহলে তো কর্তৃপক্ষ কি জানাতে হয় স্যার? আপনি কোনো টেনশন করবেন না স্যার, ও সিস্টেম করে বেরিয়ে যাবে। ঠিক আছে, এখন বাদ দাও, চলো আমরা স্টার্ট করি। গো, লেটস গো, লেটস গো। ওকে হ্যাঁ হ্যাঁ, সবাই লাইন ধরে দাঁড়াও। খাতা পাই না স্যার। হ্যাঁ তবু একটু নেমে একটু প্র্যাকটিস করো, একটু হালকা প্র্যাকটিস করো। হ্যাঁ ওকে, গুড গুড গুড। তুই কি করছিস? তোরা কইছিস আমার লাগে প্লেয়ার খুঁজে আনতে? এই বেটা, 11টা প্লেয়ার খুঁজে আনবি, 11টা। প্রত্যেকটা প্লেয়ার যেন স্টার প্লেয়ার হয়, মানে যখন খেলবো না মনে মনে ফুটবল না, একটা লাইতাইতে লাইতাইতে ওই মুন্না রেজাদরে যেন ক্লাব থেকে বাইর করে ফেলায়, বুঝছো? তুমি যদি 11টা প্লেয়ার খুঁজে না বাইর করতে পারো, তোমারও কিন্তু লাইতাইতে লাইতাইতে বাইর করে দেবো আমি। রাখ ফোন। এবং মুন্না এবং এজাজ ভাই, আজকে যারা জয়লাভ করবে সেই টিম ফ্রেন্ডস ক্লাব এবং ফ্রেন্ডস ক্লাবের মাঠে দায়িত্ব পাবেন। দর্শক, এলাকাবাসী,
আপনারা সবাইকে জানাই সাগর সম্ভাষণ বিকাল তিনটায় ফ্রেন্ডস ক্লাবের মাঠে এই ফুটবল যুদ্ধ দেখার জন্য সবাইকে সাদর আমন্ত্রণ। একটি বিশেষ ঘোষণা, একটি বিশেষ ঘোষণা। কিরে তুই এনে কি করিস? তোর জন্য একটা জিনিস আনছি, ধর। কি এটা? দেখ, খুলে দেখ। আরে কি বল, মুখে বল। আরে গরু, তুই যে খেলবি, এই স্যান্ডেল পরে খেলবি? আমি তোরে কইছি আমি স্যান্ডেল পরে খেলবো, জুতো আমি কিনছি, আমি গুলিস্তান থেকে এক জোড়া কেটস কিনছি কমের মধ্যে। আজকে তোর একটা বিশেষ দিন, তুই গুলিস্তানের জুতো পরে ফুটবল খেলবি। আমি তোর জন্য একটা সুন্দর জুতো আনছি। বাহ, অনেক দামি জুতা, সুন্দর। কোত্থেকে মারছস? কোত্থেকে চুরি করছস? এটাই না তোর সমস্যা, তোকে যে আমি ভালোবাসি তুই এটা বুঝিস না। আমি কত যত্ন করে তোকে একটা গিফট দিলাম আর তুই বললি আমি তোকে চুরি করে গিফটটা দিছি। দেখ, সমস্যাটা না ভালোবাসার মধ্যে না, সমস্যাটা মানুষের মধ্যে। তুই তো ভালো মানুষ না, চুরি চামারি করস। দেখ, চোরের দশ দিন গৃহস্থীর কিন্তু একদিন, যেদিন ধরা খাবি ওদিন কিন্তু, এই জন্য বলতেছি চুরিটা ছেড়ে দে। আচ্ছা যাই হোক, বাদ দে, চল আয় খেলা দেখ। কোথায় যাব আমি? খেলা দেখতে যাব না, আমি সকাল থেকে টেনশনে বাঁচতেছি না। আমার কাছে মনে হচ্ছে আমি যদি খেলা দেখতে যাই তোরা হেরেও যেতে পারিস। আমি যাব না, আর আমার বিশ্বাস তুই জিতবি। তুই যা, তুই খেল। একটা যে দিমুনা কানের নিচে, তোর কথায় আমি খেলতেছি? ওই লোকগুলোর সাথে তুই তো আমার পরিচয় করাই দিছিস, না না সমাজ সেবার কথা কইলি, এখন তুই যাবি না খেলা দেখতে? চল আয়, চল। আমি যাবো না বললাম না। বাবারে, তুই গেলে আমার ভালো লাগবে, আমি একটা জোর পাবো, চল। আমি তো তোর সাথে আছি, আমার জুতো আছে না তোর সাথে, এটা পরে খেলবি। আমি যাবো না। আয় দাঁড়া। কি? এটা তোর জন্য। থ্যাংক ইউ, ওয়েলকাম। এখন ধানাই পানাই না করে সুন্দর করে আয়, তুই কিন্তু আমারই একটা অংশ। তুই মাঠে থাকলে আমি একটা আলাদা জোর পাবো, খেলা জিততা বাইর হবো, তুই থাকবি, চল। আয়। আপনারা তো সবাই জানেন যে আজকে একটা প্রীতি ম্যাচের আয়োজন করা হয়েছে ক্লাব ইলেভেন আর ফ্রেন্ডস ক্লাবের মধ্যে। তো আমরা আজকে দুই দলকেই ফুলের শুভেচ্ছা জানাবো। আচ্ছা, আমাদের ব্যাপারে কোনো আপত্তি নেই তো? না, আমার কোনো আপত্তি নেই। আমার আছে। উন্না করে খেলবে, চলবে না। এক্সকিউজ মি স্যার, উন্না ছাড়া আমি খেলতে পারবো না। উন্না ছাড়া তুমি কেন খেলতে পারবে না? এসব আপনি কি বলছেন? এতগুলো বেগানা পুরুষের সামনে আমি এরকম খোলা মাঠে উন্না ছাড়া খেলবো না? অসম্ভব, আমি খেলবো না। আচ্ছা ঠিক আছে, তুমি উন্না পরেই খেলো। তুই বাদ। ও আল্লাহ গো, কি বলে গো, এতদিন প্র্যাকটিস করার পর বলে খেলতে দিবে না, আমি খেলবো। এই ছেলে, এই সবাই হাফ প্যান্ট আছে, তোমার পায়জামা কাটা গেল। আমি কালকে মার্কেটে গেছিলাম, তন্ন তন্ন করে খুঁজছি, আমার সাথে কোনো প্যান্ট পাই না। আর ওরা যে হাফ প্যান্ট নিয়েছে, আমার রান পর্যন্ত উড়ে না। আমি এমনি খেলবো, এর লেগে পরে একটা পায়জামা কাইটে আমি বানাইছি,
আপনার মানে কি বিশ্বাস হয় না দেখেন তোমার। আচ্ছা ঠিক আছে, একজন তো অন্য পরেই খেলতেছে, তুমি তো হাফ প্যান্ট পরছো, যাও যাও খেলো তুমি। আর কোনো আপত্তি আছে? না আপত্তি আছে আর কোনো? না মুন্না ভাই আমার কোনো আপত্তি নাই, খেলা যেহেতু হবে আমি বলছি খেলা হবে, খেলা হবে এবং আমার ফ্রেন্ডস ক্লাব জিতবে। ওকে ধন্যবাদ দর্শক, আর অল্প কিছুক্ষণের মধ্যেই আমাদের এই খেলাটি শুরু হয়ে যাবে। আপনারা জানেন যে ফ্রেন্ডস ক্লাব এবং হচ্ছে ক্লাব ইলেভেন তাদের মধ্যে এই দ্বৈরথটি হবে, এবং যেটা বলছিলাম যে অনেকদিন পরে আবার জেগে উঠেছে ফুটবল। চারিদিকে উৎসব, চারিদিকে আনন্দ এবং উদযাপন, শুরু হয়ে গেল আমাদের আজকের খেলা। আজকের খেলা অংশগ্রহণ করছে ক্লাব ইলেভেন এবং ফ্রেন্ডস ক্লাব। আপনারা জানেন যে আজকের এই খেলাতে জয়লাভ করতে পারবে তারাই আসলে ফ্রেন্ডস ক্লাব মাঠের দায়িত্ব পাবেন। যাই হোক, খেলা শুরুর পর থেকে আক্রমণে ক্লাব ইলেভেন। না হ্যালো, আমি নাতাশা, এখন আমরা কথা বলবো ক্লাবের প্রেসিডেন্ট আলম ভাইয়ের সাথে। আলম ভাই, আজকে তো আপনার টিম খেলছে, আপনার কেমন লাগছে? অবশ্যই খুব ভালো লাগতেছে, কারণ আমার টিম তো ভালো টিম, আমার টিম জিতবে সেই কারণে আমার খুব ভালো লাগতেছে। জি, আপনার টিম যদি আজকে জিতে তাহলে আপনি কি ভেবেছেন আপনার পরবর্তী পদক্ষেপ কি হবে, আপনি ওদের জন্য কি করবেন, আপনার টিমকে এগিয়ে নেওয়ার জন্য আরো কি কি পদক্ষেপ নেবেন? এই পদক্ষেপ কি কি নিব সেটা আমি পরে জানাবো, আমি এখন কিছুই বলবো না, কারণ এখন আমার টিম খেলতেছে, এখন একটা বড় একটা চ্যালেঞ্জ হয়ে গেছে, আমার জিততেই হবে, যেভাবেই হোক আমি জিতবো। এখন আর পদক্ষেপ কী হবে সামনে এগুলো আমি কিছু জানাতে চাই না, ওটা পরে জানতে পারবেন আপনারা। জি ধন্যবাদ, এখন হ্যাঁ পরে কথা বলি। তো দর্শক, আপনারা শুনতেই পেরেছেন ক্লাবের প্রেসিডেন্ট এখনো পর্যন্ত নেক্সট কি পদক্ষেপ নেবে সেটা সম্পর্কে এখনো পর্যন্ত কোনো কিছু ভাবেনি। তো নেক্সট আপডেট ভাই আপনি ওইদিকে ক্যামেরাটা নিয়ে যান তো, আপা যান খেলা। তো নেক্সট আপডেট পেতে হলে অবশ্যই চ্যানেল 694 কে সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে। মুরগি বিল অনুভব বল থেকে বল পেয়েছেন পাচ্ছু, তারপরে অমনি তন্ময় থেকে তন্ময় তন্ময় থেকে না কেড়ে নিয়েছেন মিডফিল্ডে, অমিতের কাছ থেকে বল ছুঁয়ে নিয়েছেন, এখন বল হচ্ছে ক্লাব ইলেভেনের পায়ে। সামনে যা সামনে যা, মার মার থেকে নাজমুল আসগোলের সম্ভাবনা শট নিতে পারে। ক্লাব ইলেভেনের সুমন সুন্দর একটি গোল দিয়েছে, সেই সাথে ক্লাব ইলেভেনের 1-0 গোলে এগিয়ে গেল ফ্রেন্ডস ক্লাব থেকে। খেলা শুরু থেকে ক্লাব ইলেভেন আক্রমণ এবং পার্স আক্রমণে খেলা চলছে, দেখা যাক আবার শুরু হয়েছে খেলা, আস্তে করে এগিয়ে যাচ্ছে, যেখানে রাইট উইং থেকে আক্রমণের চেষ্টা সামাদ, বল দিয়েছেন সরাসরি লেফট উইং এ, মাঝ মাঠে অপেক্ষা করছেন ক্লাব ইলেভেনের আতিক, আবার আস্তে করে সে সুমন যে গোল করে চলিত রাখে পরে আস্তে আস্তে। দেখছ খেলার কি অবস্থা, খেলার কি অবস্থা আসছে ওরা হার করে প্লেয়ার লই আইছে, এগুলো তো তোমায় পারি না, দম তো শেষ আর কেমনে এটা টান দিলে হয়ে যাবো, ওইটাই তো কইতেছি। আছে না তোর কাছে? আছে তো। আরে রেফারি আছে না বাল সিস্টেম আছে, ওই উঠো ঠিক আছে। আরে ভাই আহুন না, গোল খাই দেব, গোল চল না, গোল না, গোল ভাই কর ম্যাচ কই বাল আছে তো একটা। কি করতে মনটা চাইতেছে ওর, মনটা চাইতেছে ওর মারা লাইতে, এই বেটা তুই খাবি খেলা শেষে তুই যাবি না আমার এলাকাতে একদম ঘুরে দেবো পাচ্ছি। আরে ভাই জানলাম তোর, এই এই বেটা অনেক গোল খাবো বেটা। খেলা বন্ধ, খেলা বন্ধ, এদিকে আসেন, এদিকে আসেন,
এই যে দেখেন না খাড়ি খাড়ি এই সে গায়ে ধাক্কা খাচ্ছে আর এরকম এরকম করে। এই তুই আসছিস খেলতে, তুই খেলা তুই এতে আমার প্লেয়ারে ডিস্টার্ব করছিস খেলি যা। আপনি কি বলছেন, আমি তো খেলছি, এই যে কি সুন্দর সুন্দর ছেলেগুলি টস টস এক একটা ওদের সাথে, আমি তো খেলছি, আপনি কি বলছেন, দেখেন না কি সুন্দর সুন্দর ছেলে। আমি তানিশা বলছি, এখন আমরা খেলার একটা বিরতিতে আছি, এখন আমরা কথা বলে নিব খেলার কোচ মুন্না ভাইয়ের সাথে। মুন্না ভাই, আপনারা তো অলরেডি দুই গোল খেয়ে আছেন, আপনার অনুভূতি কি? খুব মনটা খারাপ, আমি চিন্তা করতে পারিনি যে বিরতির আগেই আমরা দুই গোল খেয়ে যাব। আর তুমি তো জানো এই খেলাটা শুধু খেলা না, এই খেলাটা হচ্ছে এক ধরনের আমাদের অস্তিত্ব লড়াই। আজকে যদি আমরা পরাজিত হয়ে যাই তাহলে চিরজীবনের জন্য ফ্রেন্স ক্লাব ছেড়ে চলে যেতে হবে। আমি আমার অনুভূতি জানাতে পারছি। জি, আপনার আজকে যদি আপনারা ফাইনালি হেরে যান তাহলে তো আপনাদের এই ফ্রেন্ডস ক্লাব ছেড়ে দিতে হবে, সেই বিষয়ে আপনার এক্স্যাক্টলি আপনি কি বলতে চান, বা এজাজ ভাই আপনি কি বলতে চান? না না, ফ্রেন্ডস ক্লাব ছাড়ার প্রশ্ন আসতে পারে না, আমরা জিততেই হবে। দেখা যাক আমরা পরবর্তী হবে কি হয়। শুধু কি হয় না, আমরা জিতবই, আমার আত্মবিশ্বাসটা এরকম আছে, পরাজয় কখনো আমার টিম দিতে পারবে না, পরাজিত আমরা হব না। কারণ যাদেরকে আমরা সিলেকশন করেছি এরা হচ্ছে এক একটা আগুনের গোলা। আমার বিশ্বাস বিরতির পরে এরা ফিরে আসবে এবং বীরত্বের সঙ্গে ফুটবল খেলে আজকে আমরা জিতবো, ফ্রেন্ডস ক্লাব টিকে থাকবে, এই ফুটবল মাঠ টিকে থাকবে, এটা আমার আত্মবিশ্বাস। থ্যাংক ইউ সো মাচ। সো দর্শক দেখতেই পাচ্ছেন দুই দল এখন খেলার মাঠে নেমে যাচ্ছে, চলুন আমরা খেলায় ফিরে যাই। ফাউল করছে দেন নাই, আমরা জিতবো আর ওর তো রিপ্লেসমেন্ট নাই আমাকে, দুইটা পেয়ার ওরে মার করতেছে, তাই তো তুই জায়গা পাইতেছিস। মাথা কি আপনার খারাপ হইছে, দেখতেছেন পুরোটা পায় ভর দিয়ে দাঁড়াইতে পারতেছ না, পাউডার ভেঙে গেলে পরে কি করবে? দাঁড়া না, ও একটু চেষ্টা করুক, পারবো ইনশাল্লাহ পারবো। আমি খেলবো, এই পানি আমি খেলবো। এই বেটা মাথা ঠিক আছে তোর, রগ মুখ ছিঁড়ে গেলে পরে কি করবি? হ্যাঁ জীবনের থেকে খেলা বড় ছিলে ছিড়ুক, এই খেলাটা হারলে কি হবে তুই জানোস? এই ক্লাব থাকবো, এই মাঠ থাকবো, তারপর কই খেলবি? যেভাবে হোক এই ম্যাচটা আমাদের জিততে হইব। আরে বাবা রে, তোর যেটা মনে হচ্ছে এটা কর, আমি কিছু জানি না। জব্বার, আজকে তোর পায়ে আমরা জিতবো, দরকার হলে এটাই আজকে আমার শেষ খেলা হইব, কিন্তু আজকে আমরা এখান থেকে জিতেই যাব। তুই খেলবি আজকে, কি পারবো না আমরা জিততে? না না, অবশেষে ওমর উঠে দাঁড়িয়েছে, সবাই চারদিকে তালি দিচ্ছেন, ওমর ফিটি দিচ্ছে, পাস দিলেন, জব্বার সেখানে দাঁড়ানোর জোরে বল দিয়েছে, জব্বারের কি গোল!
কি টাকা দেন দুই এক গোলে সমতা জোকারে এক গোলে সমতা ফেরালো ফ্রেঞ্চ ক্লাব ক্লাব লাভেন দুই ফ্রেঞ্চ ক্লাব এক অমরের মতো বল দিয়েছে দেখা যাক কি হয় সামনে সামনে বল নিয়ে যাচ্ছে তার সামনে সেই সাথে দুই দুই বলে সফলতা প্রথমার্ধে 2-0 বলে পিছিয়ে থাকা ফ্রেন্ডস ক্লাব 2-2 বলে সমতায় মাত্র দেখা যাক কি হয় বারবার ঘুরে দেখছে রেফারি আনোয়ার বারবার ঘুরে দেখছে ঘুরে দেখছে এবং শেষ বাকি বাঙালের খেলা 2-2 ফ্রেন্ডস ক্লাব 2 এবং ক্লাব ইলেভেন 2 যেহেতু নির্ধারিত সময়ে খেলাটি 2-2 গোলে ড্র হয়েছে তাই অতিরিক্ত সময় খেলাটি গড়াবে ট্রাইব্রেকারে অংশগ্রহণ করছেন দুই দল দেখা যাক কি হয় মুরগি বিলং যার মুরগি ধরার বিশেষ ক্ষমতা বারে চুমু খেয়ে দিচ্ছেন এক অবিশ্বাস্য জিনিস এই এক অবিশ্বাস্য বিশ্বাস প্রথম বল তিনি যেন বল দেখছেন না দেখছেন মুরগি দেখা যাক কি হয় বলের শট মিলন এসে ক্লাব ইলেভেনের আঘাত বল চলে যাচ্ছে দুর্দান্ত মুরগি মিলন শেষ টাইব্রেকারে শট নেওয়ার জন্য জব্বারকে এগিয়ে যেতে মনের ভিতরে শঙ্কা মনের ভিতরে ভয় জব্বার উপর ডিপেন্ড করছে আজকে জয় পরাজয় জয় পরাজয় নায়ক জব্বার হয়ে যেতে পারে যদি আজকে সে গন্তব্য কাঙ্ক্ষিত গন্তব্য দিয়ে দিতে পারে নির্ভীক পরিশ্রমী এবং দক্ষ জব্বার ফকির নির্ভর বুঝলা গেছ রাজা আমি রাস্তার থেকে উঠে আই না এই বস্তির রাজা বানাইছি বুঝলা গেছ এই বস্তিতে খেলাধুলা করেছ হ্যাঁ খেলাধুলা করো ফুটবল খেলো ফুটবল তো জায়গা মতো বইলা দেবো মাপটা দিচ্ছে বাপা দেখছে তার প্রতিপক্ষকে সব নেওয়ার জন্য প্রস্তুত হলে ঈশ্বর দিয়েছে এগুলো স্বপ্ন এগুলো বাস্তবতা এজন্য বিশ্বাস অর্জনের এক পথে জব্বার যাকে বলা হয় রাজা সেই জব্বারই আজকে জিতেই দিলেন ক্লাব ইলেভেনকে চারদিক উচ্ছ্বাস আবেগ এই আবেগের নাম ফুটবল অভিবরণকে দেখতে পাচ্ছি আমরা কান্না করতেছেন কাব্যেনি কথাইতে জয়ের কান্না চারদিকে উচ্ছ্বাস তোরা সব জয় অধ্বনি কর তোরা সব জয় অধ্বনি কর আজ যেন ফুটবলের জয় উল্লাস তোরা সব জয় অধ্বনি কর
ছিল ভূমিদস্যুদের হাত থেকে ফ্রেন্ডস ক্লাবের মাঠ বাঁচানোর গল্প। এখন আমার ভিডিও অনেক ভাইরাল হয়। জীবন হোক অথবা ভিডিও, সেখানে কিন্তু অবশ্যই একটা সলিড অবজেক্টিভ থাকতে হবে, নয়তো আপনার ভিডিও ভাইরাল হবে না আর জীবনও সুন্দর হবে না।